আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাতু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা, সরকারি সহায়তা না পেয়ে দুশ্চিন্তায় লক্ষ্মীপুরের 20,000 জেলে। এবং শ্রীমঙ্গল চা বাগানের শতবর্ষী ডাকঘরটি এখনো চালু, আগলে রেখেছেন স্থানীয়রা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাগরের মেঘনা মোহনায় মাছ ধরায় 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে 1 মার্চ থেকে, কিন্তু নিবন্ধিত না হওয়ায় লক্ষ্মীপুর জেলার প্রায় 20,000 মৎস্যজীবী সরকারি সহায়তা না পেয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরে মোট মৎস্যজীবী রয়েছে 50,252 জন, এর মধ্যে কার্ডধারীর সংখ্যা 30,701 জন। লক্ষ্মীপুরের মেঘনায় 27,000 মেট্রিক টন মাছের লক্ষ্য নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ও মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখার জন্য কার্যক্রম শুরু করেছে জেলা মৎস্য অফিস ও প্রশাসন। এ সময় জেলেদের 4 মাস VGF সহায়তা দেয়া হয়। তবে অধিকাংশ জেলেদের অভিযোগ, কার্ডধারীদেরও স্থানীয় মেম্বারকে টাকা দিয়ে চাল কিনতে হয়। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, জেলেদের নিয়ম মাফিক VGF সহায়তা দিচ্ছেন তারা। টাকা লেনদেনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। শতবছরের স্মৃতি নিয়ে শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে দাঁড়িয়ে আছে একটি ডাকঘর। পুরনো ঘরে এখনো চলছে তার কার্যক্রম, যা স্থানীয় বাসিন্দাদের অনেকের কাছে সুখ দুঃখের নানা স্মৃতিও। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সংরক্ষণ এবং সংস্কারের দাবিও তুলেছেন তারা। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের সবুজ প্রান্তরে লাল ডাকঘর, যা দেখলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। একই সাথে প্রাচীন এই ডাকঘরটি দেখে মন হারিয়ে যায় শত বছরের প্রাচীনতায়। হবিগঞ্জ ডিভিশনের ডাক অফিসে থাকা কাগজপত্র অনুসন্ধান করে দেখা যায় 1922 সালের আগে কোনো এক সময় স্থাপিত হয়েছিল এটি। সরকারি অফিস আদালতের চিঠি এখন পর্যন্ত আছে, আর পাবলিক চিঠিও আছে, দেশ বিদেশের চিঠি অনেকগুলি আছে এবং এখানে বিলি হয়। গ্রামাঞ্চলের মধ্যে চিঠি পত্রাদি, সাধারণ চিঠি পত্রাদি, মানি অর্ডার ও পার্সেল আসে এবং বিলি করা হয়। এলাকাবাসী জানান, চা বাগান প্রতিষ্ঠার পর শ্রমিক ও বাগানের কর্মকর্তা কর্মচারীদের যোগাযোগের প্রয়োজনে তৎকালীন আসাম সরকার এটি প্রতিষ্ঠা করে। শুধু লন্ডন, কলকাতা, আসাম সহ দেশের দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই ডাকঘরটি। প্রতিষ্ঠার পর থেকে এখনও সেই একই অবস্থানে থেকে এলাকাবাসীকে ডাক সেবা দিয়ে যাচ্ছে এই উপ ডাকঘরটি। তবে তথ্য প্রযুক্তির যুগে এর জৌলুস এখন আর নেই। কালীঘাট পোস্ট অফিসে একদিন আমার বাড়ি, আমি বিআরটি অফিসে 15,000 পরীক্ষা দিয়েছিলাম, আজকে ড্রাইভিং লাইসেন্স হাতে পাইছি। আগে তো গাড়ি ছিল না, আমরা ওই এখানে দিয়ে আমরা চিঠি পোস্ট অফিসে ইয়ে পাইতাম, ফলে এই চিঠিটা যাইতো আমার বোনের বাড়িতে। আজও আছে ডাকঘরে শত বছরের টিনের বেড়া ও ছাউনি, আছে মাটির নিচের লোহার সিন্দুকটি, যে সিন্দুকে আজও রাখা হয় মূল্যবান জিনিস, আছে সেই আমলের নিক্তি যা দিয়ে মাপা হয় চিঠি সহ অন্যান্য জিনিসের ওজন, রয়েছে সেই আমলে হেঁটে চলা রানারের ব্যবহৃত পিতলের ব্যাজ সহ নানা স্মারক। যে এইটা শত বছর উপলক্ষে যাতে আমরা একটা স্মারক ডাক টিকেট এটা একটা তৈরি করতে পারি, এবং স্মারক ডাক টিকেট তৈরি করলে আসলে আমরা এটা একটা স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারি। এলাকাবাসীর দাবি, শত বছরের স্মৃতি বহন করার ডাকঘরটির প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। হাজারো নতুন লেখকদের ভিড়ে এখনো বইমেলায় পাঠকদের প্রথম পছন্দ পুরনো লেখকরা। মেলার শেষ মুহূর্তে এসে পাঠকরা বলছেন, নতুনরা এখনো পাঠকদের টানতে পারছেন না, তবে বেচা বিক্রি নিয়ে খুশি বিক্রেতা ও প্রকাশকরা। রিপোর্ট করছেন আদিন সজীব। অন্য কিছু নয়, এটি বইয়ের মেলা, যে বই আমাদের সেরা বন্ধু করে সমৃদ্ধ। আমি মেলে পুরনো লেখকদের বইগুলাই বেশি প্রেফার করি। জাফর ইকবালের যেগুলো বাচ্চাদের, যেমন টুনটুনিও ছড়াচ্ছু, এই যে সিরিজটা আছে এটা আমার অনেক ভালো লাগে। ইমদাদুল হক মিলন স্যার, হুমায়ুন আহমদ স্যার, ওনাদের যে জনপ্রিয়তা ছিল এটা আসলে এখন বর্তমানকার লেখকরা সেভাবে আসলে হয়ে উঠতে পারেনি বা গড়ে উঠতে পারেনি। মেলার বাকি আর মাত্র কয়টা দিন,
তাই পাঠক লেখকদের সরব উপস্থিতিতে জমজমাট। বিভিন্ন কেস স্টাডি অর্থাৎ যেই বিষয়গুলো গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় বেশ আলোচিত হয়েছে এই বিষয়গুলো বইটাতে তুলে ধরা হয়েছে। এটা নতুন জ্ঞান, কোরআনের এই লাইনের এক্সপ্রেশন সাইন্টিফিক তফসির তো আপনি জীবনে শুনেন নাই। এই বছর কিন্তু মেলাটা আসলে জমেছে এবং আমার মনে করি যে বইয়ের বিক্রিও কিন্তু এবার ভালো হয়েছে। পুরানো লেখকদের বই মানুষ পড়ে, যে সমস্ত লেখকরা উত্তীর্ণ হয়ে গেছে খুব ভালো করে আমরা প্রচার করলাম, পরের বছর সেই লেখক তার পাঠক ধরে রাখতে পারে না, তার কারণ পাঠকের চাহিদা অনুযায়ী লেখা আসতেছে না। এদিনও বইমেলায় শৌখানিক বই প্রকাশ হয়েছে, সব মিলিয়ে সংখ্যা প্রায় 3,000। অন্য প্রকাশনীতে কাজী এনায়েতুল্লাহর প্রথম সমর্পণ ও নিয়ন্ত্রিত পৃথিবী নামে দুটি বই প্রকাশ হয়েছে। বইয়ের জন্য বাঙালির যে ভালোবাসা সেটা যে কমেনি, অন্তত পাঠকদের বইমেলায় এই ভিড়টা তারই জানান দেয়। সবাই মনে করেন যে বইয়ের কাছে আসলেই জানা যায়, শেখা যায়, বোঝা যায়, অনেক কিছু করাও যায়, কেননা বই মানুষকে সমৃদ্ধ করে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন করে বাজারজাত করছে ভৈরবের একটি প্রতিষ্ঠান। এতে একদিকে কিছুটা হলেও জ্বালানি তেলের সংকট দূর হবে, অন্যদিকে ক্ষতিকর পলিথিন থেকে রক্ষা পাবে পরিবেশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে জ্বালানি তেল উৎপাদনে ভূমিকা রাখতে পারবে কারখানাটি। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2018 সালে ইন্টারনেট থেকে পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের কারিগরি জ্ঞান লাভ করেন ভৈরবের ইউসুফ আহমেদ গালিব। সে বছরই পতলাকান্দায় পরীক্ষামূলকভাবে আহলি পলি পেট্রোলিয়াম নামে কারখানা গড়ে তোলেন তিনি। 2020 সালে কারখানাটি উৎপাদনে যায়। পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে সেগুলো চুল্লির মাধ্যমে আগুনে তাপ দিয়ে তিন ধরনের জ্বালানি তেল তৈরি করে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন 120 কেজি পলিথিন থেকে 70 লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল তৈরি করে বিক্রি করা হচ্ছে। পরীক্ষা করে উৎপাদিত জ্বালানি তেল মানসম্মত এবং ব্যবহার উপযোগী বলে অনুমোদন দিয়েছে বিসিএসআইআর। বর্তমানে কারখানাটি প্রতিদিন গড়ে 60-70 লিটার জ্বালানি তেল উৎপাদন করছে। এতে খরচ বাদে প্রতি মাসে আয় হচ্ছে 50,000 টাকা। জ্বালানি তেলের উৎপাদন দেখতে ও পরামর্শ নিতে ইউসুফের কাছে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। বর্জ্য থেকে আসলে তেল তৈরি করার যে প্রক্রিয়াটা, সেই বিষয়টা আসলে পরিদর্শন করতে এসেছি এবং কেমন ভালো লাগলো বিষয়টা দেখে। আমি মূলত নেত্রকোনা থেকে আসছি, গালিবের এখানে প্রতিদিনে আসি, এসে পাইকারি তেল কিনে নিয়ে যাই। আমি এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখানে রিসার্চ পারপোজের জন্য। বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের মাধ্যমে বাংলাদেশের ল্যান্ডফিলগুলো থেকে যেমন বর্জ্য নিঃসরণ করতে পারবো, তার পাশাপাশি এটি আমাদের দেশের জীবাশ্ম জ্বালানির উপর একটি নির্ভরতা কমিয়ে আনবে। সরকারি সহযোগিতা পেলে দেশের প্রতিটি জেলায় এ ধরনের কারখানা গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তা। আমাদের অকটেনের পরীক্ষা করার পরে যে মান আসছে সেটা হচ্ছে আমাদের 93.56, যেটা বর্তমানে বাজারে যে জ্বালানি আছে তার থেকে 1.12% বেশি। এ কারণে গ্রাহকদের কাছে মোটামুটি বড় একটা চাহিদা আছে। তো গ্রাহকদের চাহিদার দিকে বিবেচনা করে আমরা আমাদের নতুন প্রজেক্টেও হাত দিয়েছি, যেটা প্রতিদিন 1 টন প্রোডাকশন ক্যাপাসিটি হবে ইনশাল্লাহ। দেশে জ্বালানি তেল উৎপাদন হলে আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে, তাই এ ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগে সরকারি সহায়তার প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রচণ্ড বৃষ্টির পর ভূমিধসের কারণে হুমকির মুখে পড়েছে পেরুতে অবস্থিত বিশ্বের অন্যতম সপ্তাশ্চর্য মাচু পিছু। পাহাড় ভেঙে কয়েকটি গ্রাম এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে নিখোঁজ হয়েছেন 2 জন গ্রামবাসী, আহত হয়েছেন 17 জন। ও এলাকায় পর্যটকবাহী বিখ্যাত ট্রেন লাইনটিও দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা মাচু পিছুর প্রাচীন দুর্গ এবং আশপাশের এলাকায় কাদা পরিষ্কারের চেষ্টা করছেন। মাচু পিছু 500 বছর আগের ইনকা সভ্যতার গোপন দুর্গ, যা দক্ষিণ পেরুর পূর্ব কর্ডিলেরা এলাকার ভূমি থেকে প্রায় 8,000 ফুট উঁচু পাহাড়ের উপর অদ্ভুতভাবে নির্মিত শহর। বিশ্ববিখ্যাত এই প্রাচীন স্থাপনা দেখতে প্রতি বছর সেখানে 15 লাখ পর্যটক যান। পেরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান স্থাপনাও এটি।
মক্কা লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রবাসী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবু তাহেরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদের আহ্বায়ক মুরাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক ও কলামিস্ট নাসের খান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ এইচ রেজা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ছয় উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 186 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলে উইকেট হারায় কুমিল্লা। এরপর দুর্দান্ত এক জুটি গড়েন লিটন দাস ও তাওহিদ হৃদয়। 89 বলে তাদের 143 রানের জুটিতে জয়ের সুবাস পায় কুমিল্লা। তাওহিদ হৃদয় 43 বলে 64 রান করে আউট হন আর 57 বলে লিটনের ব্যাট থেকে আসে 83 রান। শেষ পর্যন্ত 4 উইকেটে 186 রান তুলে 9 বল হাতে রেখে জয় পায় কুমিল্লা। এর আগে প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 185 রান করে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। দলের পক্ষে জিমি নিশাম 97 রানে অপরাজিত থাকেন, কিন্তু তিনি দলকে জেতাতে পারেননি। এ নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিপিএল এর ফাইনালে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতালিয়ান লীগ সিরিয়াতে দিবালার হ্যাট্রিকে তুরিনোকে 3-2 গোলে হারিয়েছে রোমা। স্টাদিও অলিম্পিকোতে পেনাল্টি গোলে 42 মিনিটে রোমাকে এগিয়ে নেন দিবালা, যদিও 2 মিনিটের মধ্যে জাপাতা সমতায় ফেরায় তুরিনোকে। এরপর দ্বিতীয়ার্ধের 57 মিনিটে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের পোস্টে বল পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার। 69 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা। হুইসেনের আত্মঘাতী গোলে 88 মিনিটে ব্যবধান কমায় তুরিনো। এই জয়ে 44 পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠেছে রোমা। রায়ো ভায়ো কানোকে 3-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে জিরোনা। মন্টিলিভিতে খেলার 52 মিনিটে ভিক্টর শিহানকোভের গোলে এগিয়ে যায় এ মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মিশেলের দল। 76 মিনিটে পেপ চাভারিয়া লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় ভায়ো কানো। এরপর ইঞ্জুরি সময়ে 2 গোল দিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন সাভিও। এই জয়ে 26 ম্যাচ শেষে জিরোনার পয়েন্ট 57, তিনে থাকা বার্সেলোনার 56 আর 54 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা, সরকারি সহায়তা না পেয়ে দুশ্চিন্তায় লক্ষ্মীপুরের 20,000 জেলে। এবং শ্রীমঙ্গল চা বাগানের শতবর্ষী ডাকঘরটি এখনো চালু, আগলে রেখেছেন স্থানীয়রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।